بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন্ড এ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ হুজুর আজকে আলোচনা করবেন হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, এবং আজকে আলোচ্য বিষয় হচ্ছে আখেরে বৈঠক। তো হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। বেশ কিছুদিন থেকে আমাদের আলোচ্য বিষয় ছিল হাদিসের আলোকে নবী করিম সাল্লামের নামাজের পদ্ধতি। রসুল ইসলাম নিজেই বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবেই তোমরা নামাজ পড়বে। আর এইভাবেই নামাজ পড়লে আমরা সফল এবং কামিয়াব হতে পারবো। আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজু মনোযোগ সহকারে ফুল কনসেন্ট্রেশনের সাথে যারা নামাজ পড়ে, আল্লাহ বলতেছেন তারাই কামিয়াব, তারাই সফল। সুরাতুল বকরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনের পাঁচটি কোয়ালিটির উপর ভিত্তি করে আল্লাহ পাক সফলতা এবং হেদায়াত ঘোষণা করেছেন। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন। এই পাঁচ কোয়ালিটির মধ্যে থেকে অন্যতম একটি কোয়ালিটি হলো ওয়া ইয়াকিমুনাস সালাহ, যার নামাজকে যথাযথভাবে এস্টাবলিশ করে এবং নামাজকে যথাযথভাবে তারা আদায় করে সঠিক টাইমে, সঠিক নিয়মে এবং রেগুলার বেসিস। আজকে আমাদের আলোচ্য বিষয় নামাজের শেষ পাঠ, লাস্ট সিটিংয়ে আমরা কোন দোয়া পড়ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেম কোয়েশ্চন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যে দোয়াটি আমি নামাজে পড়ব। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন আমরা যে দোয়া সচরাচর পড়ে থাকি, আপনিও পড়ে থাকেন, আমরাও পড়ে থাকি, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলি। কোন দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। আল্লাহ, আমি আমার উপর অনেক অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমি বিশ্বাস করি আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আল্লাহ আপনি আমার সকল গুনাহ মাফ করে দিন। শুধু মাফই নয়, ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করে গুনাগুলোকে নেকি দিয়ে বদলাইয়া দেন এবং ভবিষ্যতে নেকি যেন বেশি করতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। ইন্নাকা আনতাল গাফুর রাহিম, হে আল্লাহ আমি বিশ্বাস করি আপনার 99 নামের মধ্যে থেকে একটি নাম হলো গফুর, আপনি ক্ষমাকারী, ক্ষমা করেন এবং আপনি দয়াল, আপনি দয়াও করেন। শুধু ক্ষমা করেই শেষ নয়, বন্দার অনেকের জীবনের সকল গুণাকে নেকি দিয়ে বদলাইয়া দেন, আবার পরবর্তীতে নেক কাম করার বেশি তৌফিকও আপনি তাকে দিয়ে দেন। আল্লাহ সেই জিনিস আপনি আমার বেলায়ও করুন। চমৎকার দোয়া, আমরা এই দোয়া পড়ি
অবশ্য বুখারী শরীফে আরেকটি রওয়ায়েত রয়েছে, সুম্মা লিয়াতাখাইয়্যার মিনাদ দোয়া, নামাজের শেষ বৈঠকে একজন নামাজি উনি একটি দোয়া যেন চয়েস করেন, পছন্দের একটি দোয়া যেন পড়ে নেন। তাহলে বোঝা গেল এই দোয়াও পড়তে পারবেন, অন্য দোয়া পড়তে পারবেন। যেমন আরেকটি দোয়া রয়েছে, একটি হাদিসে এসেছে নবী ইসলাম বলেছেন চারটি জিনিস থেকে তোমরা পানা চাইবে, তাও ওয়াজু মিন আরবাইন, আজাবে কবর, কবর আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে, এবং জীবন এবং মরণের পরের ফিতনা থেকে, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। এই চারটি জিনিস থেকে তোমরা নামাজের ভিতরে যেন পানা চাও। এর উপর ভিত্তি করে বুখারী শরীফের এক বর্ণনা এসেছে, রসুল এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আবার আরেক বর্ণনা এসেছে, শব্দ একটু ব্যবধান, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি, আয় আল্লাহ আযাবে কবর থেকে পানা চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পানা চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের সকল ধরনের ফিতনা এবং পরীক্ষা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ সকল প্রকার গুনাহ এবং ঋণ থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। দুই, তিন নম্বর আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল বাদু, আল্লাহ আমি যা কাজ করেছি আমার কৃত অপরাধের বুরাই থেকে আল্লাহ পানা চাইতেছি, এবং যেগুলো আমি করি নাই সেগুলার শর এবং বুরাই থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাইতেছি। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে। তিন নম্বর আরেকটি বর্ণনা রয়েছে, চার নম্বর আরেকটি বর্ণনা আছে মুসনাদ আহমদ এবং মুসনাদ হাকিমে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, কোন কোন সময় নবী ইসলাম এই দোয়া পড়েছেন, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। পাঁচ নম্বর আরেকটি লম্বা রওয়ায়েত নাসাই এবং মুসনাদ হাকিমে এসেছে, কোন কোন সময় নবী ইসলাম এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা বিইলমিকাল গায়বি ওয়া কুদরতিকা আলাল খালকি আহিনি মা আলিম তাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ আপনি গাইবের খবর জানেন, আপনার সকল সৃষ্টির উপর আপনার পাওয়ার রয়েছে, আহিনি মা আলিম তা আল হায়াত খাইরান লি, যতদিন পর্যন্ত আপনি মনে করবেন যে আমার জন্য জীবিত থাকাটা ভালো, আল্লাহ আপনি আমাকে এতদিন পর্যন্ত হায়াত দিন, ও তওয়াফানি ইদা খানাতিল ওয়াফাতু খাইরান লি, যেদিন এই দুনিয়া থেকে চলে যাও আমার জন্য মঙ্গল হবে, সেদিন আমাকে অফার দিয়ে এই দুনিয়া থেকে হেল্লা আমাকে উঠিয়ে নিও, আল্লাহুম্মা আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়া শাহাদা, আয় আল্লাহ সবসময় আপনাকে যেন ভয় করি প্রকাশ্যে এবং গোপনে, সেই তৌফিক আমাকে দিও, ও আসআলুকা কালিমাতাল হাক্কি সবসময় যেন হক কথা বলতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিও, ওয়াল আদলা ফিল গজবি ওয়ার রিজা, আল্লাহ আমি রাগ এবং খুশি উভয় অবস্থায় যেন আমি হকের উপর থাকি, ইনসাফের উপর থাকি, সেই তৌফিক আমাকে দিও, ও আস আলুকাল কসদা ফিল ফকরি ওয়াল গেনা, আয় আল্লাহ অভাব হোক অথবা সচ্ছলতা থাকুক উভয় অবস্থায় আল্লাহ আমি যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, খরচের ক্ষেত্রে আমরা যেন খুব বেশি কি না করি, অপচয় যেন না করি, মধ্যবিত্ত হিসাবে খরচ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করিও, ওয়া আসআলুকা নাঈমান লা ইয়াবিদ, এমন নিয়ামত আমাকে দিও যেটা যেন কখনো শেষ না হয়, ওয়া আসআলুকা কুররাতা আইন, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি নিয়ামত থেকে যেন আমার চক্ষু শীতল হয়, সেই তৌফিক দিও যেটা যেন কোনো বন্ধ যেন না হয়, লা তানখাতি, ওয়া আসআলুকা রিদা বাদাল কদা, আল্লাহ যে ফয়সালা আমার সম্পর্কে তুমি করবে আমি যেন সেটার উপর সন্তুষ্ট থাকতে পারি, ও আসআলুকা বেরদ্দিল আইসি বাদাল মৌ বরদাল আইদি বাদাল মৌ বরদাল আইসি বাদাল মৌত, আল্লাহ মৃত্যুর পরে আমার আরাম এবং কোল এবং শান্তির জীবন যেন হয় সেটা তোমার কাছে প্রার্থনা করতেছি, ও আসআলুকা লজ্জাতান নজর ইলা ওয়াজহিক, হে আল্লাহ আপনার দিকে মজার
দৃষ্টি যেটা আমি কিয়ামত দিন আপনাকে দেখবো আল্লাহ, সেই সেটার জন্য আহ্বান করতেছি আমি যেন আপনাকে আপনার দিকে দেখে আমি যেন তৃপ্তি অর্জন করতে পারি। ও আসালুকা শাওকা ইলা লিকাইকা ফি গায়রে দররা মুদররাতিন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন, আপনার সঙ্গে মোলাকাতের শখ আমার অন্তরে পয়দা করে দাও। আল্লাহুম্মা যাইয়িননা বিজিনাতিল ঈমান, আল্লাহ ঈমানের সৌন্দর্য যদি আল্লাহ তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও। ওয়াজআলনা হুদাতান মুহতাদিন, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখো এবং আমি যেন অন্যকেও পথ প্রদর্শন করতে পারি সঠিক পথের, সেই তৌফিক আমাকে দান করো। নবী করিম সাল্লাম কোনো কোনো সময় এই দোয়া পড়েছেন, এই হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিম এবং মুস্তাদরাকে আহমদে। আমরা এই পর্যন্ত পাঁচটি দোয়ার কথা আমরা শিখলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা দোয়া পড়তে পারবেন। আমরা এই দোয়াগুলো বলার উদ্দেশ্য হলো যে এখানে ভিন্ন রওয়ায়েতে ভিন্ন শব্দ এসেছে, আপনি যে দোয়াই পারেন পড়তে পারবেন। বিশ্বাস করতে হবে আমরা যেটি পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটাও যথেষ্ট এবং এটা বুখারী শরীফের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। এটা তো হচ্ছে যদি কেহ অন্যগুলোও জানেন তো আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া পড়তে পারেন। আর যদি একসঙ্গে একই টাইমে কয়েকটি দোয়া একত্রে পড়তে চান সেটা জায়েজ আছে, বাট নবী করিম ইসলাম সাধারণভাবে করেন নাই, বাট এরপরেও চাইলে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, জায়েজ আছে। ছয় নম্বর, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম ইসলাম একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতা মিনহু ওয়া মা লাম আলাম, হে আল্লাহ আপনাকে সর্বপ্রকার মঙ্গল কামনা করতেছি, নগদ হোক অথবা বাকি হোক, সকল প্রকার মঙ্গল এবং ক্ষয়ের আপনার কাছে প্রার্থনা করতেছি, যেটা আপনি জানেন অথবা যেটা আমি জানি অথবা নাই জানি, আল্লাহ সকল প্রকার ইমিডিয়েটলি এবং পরে সর্বাবস্থায় সকল প্রকার ক্ষয়ের এবং কল্যাণের জন্য আপনার কাছে প্রার্থনা করতেছি। ওয়াউযু বিকা মিনাশ শাররি কুল্লি, এবং সর্বপ্রকার বুরাই থেকে এখন হোক বা পরে হোক, যেটা আমি জানি অথবা নাই জানি, সকল প্রকার বুরাই থেকে এই বল থেকে আল্লাহ আপনার কাছে পানা চাইতেছি। ওয়া আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল, হে আল্লাহ আপনার কাছে জান্নাতে প্রার্থনা করতেছি, এমন কথা এবং এমন কাজের যেন তৌফিক দান করো, যে কথা বললে যে কাজ করলে আমরা জান্নাত পাই সেটিরও তৌফিক কামনা করছি। ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমি পানা চাইতেছি। ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল, যে কাজ অথবা যে কথা বললে জাহান্নামে নিয়ে যায় সেই কথা থেকেও পানা চাইতেছি। ওয়া আসআলুকাল্লাহুম্মা মিন খায়রি মা সালাকা আব্দুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের লাইফে যত বালাইর সওয়াল করেছেন আমি সওয়াল করতেছি, আমাকে দান করো। ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আব্দুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বান্দা এবং আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বুরাই থেকে পানা চেয়েছেন আমিও সকল প্রকার বুরাই থেকে পানা চেয়েছি, আল্লাহ আমাকে হেফাজত করো। ওয়া আসআলুকা মা কাযাইতা লি মিন আমরিন আন তাজআলা আকিবাতাহু রুশদান, আমার লাইফে যত কাজ আমি করবো প্রত্যেকটি কাজের শেষ যেন মঙ্গল হয় সেই তো বিময় দান করবে। আপনি অর্থ দিকে লক্ষণ, কত চমৎকার অর্থ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে প্রিয় যাকে মহব্বত করতেন ওনার স্ত্রী, আদরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছিলেন, তুমি যেন নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি পড়ো। আপনি যদি দোয়া জানেন পড়তে পারেন, নামাজের বাইরেও পড়তে পারেন, অন্য কোনো সময়ও আপনি দোয়া করতে পারেন সবসময়। দোয়াটা অত্যন্ত সুন্দর চমৎকার, এই দোয়াটা আমরা শিখে ফেলি, অত্যন্ত কম্প্রেহেন্সিভ এবং জামে দোয়া। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও দোয়া পড়েছেন। সর্বমোট হাদিসের মধ্যে যেগুলো এসেছে শেষ বৈঠকের দোয়ার ক্ষেত্রে টোটাল দশ প্রকার দোয়ার কথা বর্ণনা এসেছে, তো আমরা সবটি বলতে যাব না ইনশাআল্লাহ, এগুলো আলোচনা এই কারণেই করতেছি দুই রাকাত নামাজের মধ্যে দুই শতাধিক মাসাইল এমন রয়েছে রাওয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনার কারণে, সেখানে যে কোনো একটি জায়েজ থাকলেও উলামায়ে কেরাম প্রায়োরিটি এবং প্রেফারেন্স দিয়ে থাকেন যে কোন কথাটি বা কোন জিনিসটি করলে ভালো হবে। যেমন এখানের মধ্যে যে কোনো দোয়া পড়া উত্তম হলেও জায়েজ হলেও সবচেয়ে উত্তম আমরা মনে করি আল্লাহ মানি জলাম তো নাফসি দুলমান কাছে এই দোয়াটি পড়াটা। জাজাকুমুল্লাহ আসসালাম জাদা, আমাদের সঙ্গে তো কলার যোগ করতে যাচ্ছেন, আমরা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার জন্য গাছে সালাম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন হলো কা? জি আপনার প্রশ্ন শিবির বলিয়াম কমাই আপনার প্রশ্ন কি তা হইবানি? জি জি হুজুর, আমার তিনটা প্রশ্ন।
আমি ওগুনটা আপনার উত্তর গেছে কয়ার বাদে আমার প্রশ্ন গুনতর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফরমোকা পয়লা নম্বর প্রশ্ন হইল হুজুর আমি নামাজের শুরুতে কইতাম না প্রত্যেক রাখা তো আউজ বিল্লাহ বিসমিল্লাহ কোয়া লাগবে না পয়লা আরম্ভ করি আল্লাহ ইয়াফার বিসমিল্লাহ কইলে হইব জি আর এক নম্বর দুই নম্বর হইল যেন আমরা বেতনতেই গান পড়তাম পার মনে হুজুর ও যেন সামি আল্লাহ হিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান এখান কইতাম পার মনে আমরা আর কইতাম পার মনে এখান এক দুই নম্বর হইল গিয়া দুদিন কোনো সময় কইতে একবার ভুলি যাই যে তো এখানে কোনো গুণ হইব দুইটা আর তিন নম্বর হইল গিয়া দিও সজিদার মাঝখানে আল্লাহ মাগফিরিল আল্লাহ মাগফিরিল করলে হইব নি না আল্লাহ মাগফিরিল ওয়ার হামনি ওয়াহদিনি ওয়াজুকিনি না কইব হইব ওখান তো আমার কইবা ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে তো হোক হুজুর আসসালামু আলাইকুম তো দিই দা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অলরেডি আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যদি আমাদের প্রোগ্রাম যারা শুরু থেকে দেখেছেন বিভিন্ন দিনের প্রোগ্রামে আমরা এই সব বিষয় কভার করেছি এবং প্রথম প্রশ্নের উত্তরও আমাদের ওই আলোচনার ভিতরে চলে গিয়েছে আমি আবারও আপনি যাতে পার্টিকুলারলি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে আমি দিতেছি আউযুবিল্লাহ শুধুমাত্র প্রথম রাখাতেই সানা পড়ার পরে পড়বেন সুবহানাকা পড়ি আমরা তারপরে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপরে বিসমিল্লাহ পড়বেন এবং প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ নয় শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে পারবেন সমান সূরা ফাতিহার পরে যদি আপনি কোনো সূরার শুরু থেকে শুরু করেন সেখানে বিসমিল্লাহ পড়তে পারলে ভালো না পড়লেও কোনো সমস্যা হবে না আর সূরার মধ্যখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে তখন বিসমিল্লাহ না পড়াটাই উত্তম দ্বিতীয় প্রশ্ন আপনারা মহিলারাও রুকু থেকে দাঁড়ানোর সময় সামি আল্লাহ হরিমান হামিদা পড়ার বলে পড়ার পরে সামি আল্লাহ হরিমান হামিদা রব পড়ার পরে আপনারা বলতে পারবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান আরও লম্বা যে দরে সাবজেক্টটা পড়তে পারবেন যদি কোনো সময় ভুলেও যান কোনো সমস্যা হবে না আমরা বলেছি এগুলা রুকু থেকে দাঁড়ানোর পরে সর্বমোট সাত প্রকার তসবির রয়েছে যে কোনো একটি তসবির পড়লেও চলে তো আপনি যে কোনটা পড়তেছেন এটা পড়লেও চলবে আর কোনো সময় ভুলে যদি নাও পড়েন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন দুই সজদার মধ্যখানে কোন দোয়া পড়বেন সেখানেও অনেক প্রকার আওয়াজ রয়েছে আমরা বলেছিলাম ওইখান থেকে একটি হলো আল্লাহ মাহফিলি আল্লাহ মাহফিলি তিনবার বললেও চলবে আবার আল্লাহ মাহফিলি ওয়ারহামনি ওয়ার দুখনি ওয়াহদিনী ওয়াহনি পড়লেও চলবে আবার ষাটটি শব্দ রয়েছে সর্বমোট আপনি সবটি পড়েন আরও ভালো আল্লাহ মাহফিলি ওয়ারহামনি ওয়ার দুখনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ার ফাহানি আয় আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আপনি আমাকে দয়া করো আল্লাহ আমাকে রিজাক দান করো আল্লাহ আমাকে দয়া দান করো আল্লাহ সকল প্রকার বেমার আজার বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত রাখো আফিনি ওয়াজবুরনি সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাকে ক্ষতিমোচন করে দাও পূরণ করে দাও ওয়ারফানি আল্লাহ আমার দরজা বলুন আমার র্যাঙ্ক পাঠিয়ে দাও এই সাত প্রকার শব্দ সাতটি শব্দ নবী আকরাম ইসলাম বিভিন্ন সময় পড়ে থাকতেন যদি আপনি সবটি পারেন ভালো কয়েকটি পড়েন তাও ঠিক আছে সিরিয়ালে যদি একটা উলটপালট হয়ে যায় তাও সমস্যা নাই আর যদি আপনি নাই পড়েন তবু নামাজ হবে উত্তম হবে আপনি দুই সজদার মধ্যখানে কোনো না কোনো দোয়া পড়লেন নিতান্ত আল্লাহুম্মা ফিলি আল্লাহুম্মা ফিলি আল্লাহুম্মা ফিলি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো আল্লাহকে মাফ করো এই কথাটা বললেও চলবে ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমার কোশ্চেন আনসার প্রশ্ন খুব ভালো আমরা সাধারণত আমরা খুব উপকৃত হইলাম তো আমার একটা প্রশ্ন আছে জি ফরমা কাছে আমার প্রশ্নটা হইল গিয়ে আমার আম্মা সজদা দিতে পারে না জি তো তাই না বইয়া নমাজ পড়ে চুল একটা চূড়ার নিচা থাকে যেটা বই আর আরো একটা চুল চূড়ার উচা থাকে আর সেটা দেয় নমাজ এখান দেওয়া তো তাই সজদা দেন হোক চুলের উপরে দেয় নমাজের উপরে তো এটা দেওয়া ঠিক আছে নি নমাজের বইয়া পড়লে নমাজের নিয়ম মানুষ কি করে খিলা খান বয়স্ক রয়েছেন আল্লাহ যেন সকলকে রহম করেন দুই নম্বর আরেকটি কথা যে ওনারা বয়স্ক হওয়ার পরেও আজও এইভাবে নামাজ পড়তেছেন কিন্তু আমরা যারা সুস্থ আমরা কিন্তু অনেকে
নামাজ পড়তে পারি ভালোভাবে, কিন্তু এরপর আমরা অবহেলা করে থাকি। আমরা এই সময় তো মুরব্বী মা বাবা, তাদের নামাজ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, লেসন নেই, এটাও আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আমি এবার আসুন, আপনার আম্মা স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে পারতেছেন না বার্ধক্যজনিত কারণে, বয়স্কের কারণে। আর না তো উচিত ছিল উনি স্বাভাবিকভাবে রুকু রাখবেন, দাঁড়াবেন, রুকু স্বাভাবিক দিবেন, রুকুতে সিজদায় যাবেন, নামাজ পড়বেন। যদি উনি এইভাবে করতে না পারেন, তাহলে আরেকটি অপশন যে দাঁড়িয়ে যদি কমপক্ষে রুকু আপনার দাঁড়াতে পারেন, তাহলে রুকুর আপনার দাঁড়িয়ে পড়লেন, তারপরে রুকু দিলেন, দিয়া চেয়ারে বসে ইশারায় নামাজ পড়লেন, যদি ফ্লোরে বসে নিচে সিজদা দিতে না পারেন। আর যদি নিচে বসে সিজদা দিতে পারেন, তাহলে উনি জায়নামাজে বসে ইশারায় রুকু দিলেন আর পুরো প্রপার সিজদা দিলেন। যদি এটাও সম্ভব না হয়, হয়তো আপনার আমার এটাও সম্ভব নয়, তো উনি যেভাবে জায়নামাজে বসে নামাজ পড়লেন, রুকু দিলেন ইশারায়, আল্লাহ আকবর, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সামি আল্লাহ নাজা, সজ্দা উনি ইশারা দিবেন, আল্লাহ আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ব্যবধান এতটুকু হবে যে রুকুর সময় যতটুকু নিচে মাথায় নিছিলেন, সজ্জার সময় একটু বেশি নেবেন যতটুকু সম্ভব। এখানে উনি যেভাবে একটি টুল সামনে রেখে একটি জায়নামাজ দিয়ে সেজ্জা দেন, এটা সঠিক নয়। অনেকে এইভাবে করে থাকেন, কেউ বালিশ সামনে রাখেন, কেউ আবার হাত এইভাবে উঠে হাতের মধ্যে সেজ্জা দেন, এটা কিন্তু হাদিসে নিষেধ এসেছে। আপনি যদি প্রপার সিজদা দিতে না পারেন, তাহলে আপনি ইশারা সিজদা দিবেন। সিজদা দেওয়ার জন্য সেখানে কোনো জিনিসকে উঁচু করে, কোনো বালিশ বা কোনো টুল বা কোনো চেয়ার বা কোনো টেবিল, এগুলা করা হাদিসে নিষেধ এসেছে, এটা মকরু, নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুত্তম। তো আপনার আম্মাকে বলবেন এখন থেকে উনি যেন জায়নামাজে বসে নামাজ শুরু করলেন, রুকুর সময় রুকু দিলেন ইশারায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু হামিদা। এরপরে সিজদার সময় এইভাবে হাত হাঁটুতে রেখেই আল্লাহু আকবার, যতটুকু নিচে নিতে পারেন নিচে নিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারফানি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো টুল সামনে রেখে টুলের মধ্যে সেটা কোনো প্রয়োজন নাই, আল্লাহ নামে নিষেধ করেছেন এটা, ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াল, আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ মাস্তাতা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যে পরিমাণ সামর্থ্য রয়েছে। তো উনি যেভাবে পারবেন এভাবে করবেন, টুল সামনে দিয়ে সে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খাইরান। দেখি আমাদের সাথে কে আছেন, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাগি হলো প্রশ্ন পাইবানি, যে আমার ইচ্ছা করলো মাজাকে ফজরের নামাজের সানরাইজের কত সময় বাদে ইচ্ছা করলো নামাজ পড়তাম, আর আরো একটা সালাত দুহা যেমন চাষ নামাজ, এটা কত সময় থাকে আর কোন সময় পড়তাম, পড়লে হইবে? আর কোনো প্রশ্ন আসেনি? জি না। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ইশাকের নামাজ সালাত দুহা এগুলো নিয়ে কোয়েশ্চেন করতেছেন। আমি তো বিশ্বাস করি যারা ইশরাকের নামাজ পড়তে পারবেন, সালাত দুহা পড়বেন, তাদের তো ফরজের ক্ষেত্রে কোনো গাফলতি আসার কোনো প্রশ্নই উঠে না। এবং নফল নামাজ আপনারা যারা পড়েন, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। ওয়ালা ইয়াযাল্লু আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, নবীজি বলেছেন যে আমার বান্দা এবং বান্দি যারা নফল পড়ে, তারা কিন্তু এই নফলের মাধ্যমে আল্লাহর অত্যন্ত নিকটে চলে যায়। নাম্বার থ্রি, এর মাধ্যমে হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হেফাজত করা খুব সহজ হয়, গুণা থেকে বাঁচা খুবই সহজ হয়। ওই হাদিসে আল্লাহ নবী বলেছেন শেষ পর্যন্ত ওই বন্দার হাত পা চোখ মুখ সব কিছু আল্লাহর হয়ে যায়, মানে ফুললি আল্লাহর কণ্ঠে চলে যায়। নাম্বার ফোর, কঠিন কেয়ামতে যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, আপনারা যে সমস্ত এই নফল পড়তেছেন এর মাধ্যমে কিন্তু আপনার ফরজের ঘাটতিটাও পূরণ করা হবে। নাম্বার ফাইভ, প্রত্যেকটি নামাজের আলাদা স্পেশাল সব রয়েছে। যেমন যারা এশরাক পড়েন, দুই রাখাত এশরাক পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মকবুল হজ এবং উমরার সব দান করেন হাদিস তিরমিজি শরীফে। যারা সালাতুল জুহা পড়েন, চারটে নামাজ পড়েন, বডির 360 জয়েন্টের সরকারি সব যথেষ্ট হয়ে যায়। এবং গুনা যদি সাগরের ফেনার চেয়ে বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে দুই রাকাত নামাজ পড়ে নিলে এর বিনিময়ে সকল গুনাহ মাফ করে দেন, আর অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে বড় কথা, এই নামাজগুলো নবী পড়তে বলেছেন, এনকারেজ করেছেন, নবীজি নিজেও পড়েছেন, আমরা নবীজি অনুসরণ করতেছি। বিনিময়ে কঠিন কিয়ামতে নবীজির শফাআত এবং নবীজির নৈকট্যে আমাদের জান্নাতে জায়গা পাওয়ার সুযোগ হবে। নবীজি বলেছিলেন রবিয়া ইবনে কাব আল আসলামী এক সাহাবিকে, যে উনি চেয়েছিলেন
নবীর সঙ্গে জান্নাতে কাছে থাকার। নবীজি বলেছেন ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব, তবে তোমার কাজ হবে আইননি আলাইয়া বে কসরতি সুজুদ, তুমি তোমার জীবনে তোমার লাইফে বহু সজ্জা তুমি তোমার আমলনামায় জমা রাখবে, এবং বেশি সজ্জা এই ক্যারিড রাখতে হলে নফল নামাজই বেশি করে পড়তে হয়, এই সময় তো সুন্নত আর নওয়াফিল বেশি করে পড়তে হয়। এবার আসুন আপনার প্রশ্নের জবাব। প্রথম প্রশ্ন, ইশরাক সূর্য ওঠার টাইম থেকে নিয়ে 10 থেকে 15 মিনিট পরেই মকরু টাইম চলে যায়, আপনি ওই টাইমে পড়তে পারবেন, কয় রাকাত পড়বেন? কমপক্ষে দুই, ভালো হয় দুই দুই চার রাকাত পড়ে নিলে। আর সালাতে জোহা যেটি রৌদ্র গরম হওয়ার পরে সূর্য ওঠা সানরাইজ থেকে 2 থেকে 2.5 ঘন্টা পরে, সানরাইজের টাইম থেকে 2 থেকে 2.5 ঘন্টার পরে যখন সূর্যটা গরম হয়ে যাওয়ার কথা, যে দেশে সূর্যের আলো বেশি তাপ থাকে ওই টাইমে রসুল ইসলাম সাল জোহা পড়তেন, অর্থাৎ আর্লি মর্নিংয়ে মকরু টাইম যাওয়ার পরে যেন মাছ পড়বেন ইশরাক, যে সময় রৌদ্রর আলো মাত্র বের হয়েছে, আর যে সময় রৌদ্র আরও গরম হয়ে গেছে 2 থেকে 2.5 ঘন্টা মিড মর্নিংয়ে, দুপুরের আগ পর্যন্ত আপনি যে কোনো টাইমে পড়ে নিতে পারেন সালাতুল জোহা, কমপক্ষে দুই, ভালো হয় দুই দুই চার, পারেন আরও 2, 6, আরও 2, 8, আরও 2, 10, আরও 2, 12 পর্যন্ত পড়া যায়। আশা করি বুঝতে পেরেছেন, জাজাকুমুল্লাহ সালাম জালা। আরেকটি কথা, সালাতুল জোহাকে আমরা ফার্সি বা উর্দু বা বাংলা ভাষাভাষী যারা এটাকে চেষ্টা নামে বলে থাকি, কিন্তু হাদিসের পরিবেশে বলা হয়েছে সালাতুল জোহা, বা আরেকটি হাদিস সালাতুল আউয়াবিনও বলা হয়েছে। যেভাবে মাগরিবের পরের 6 রাকাত নামাজকে ফুকাহায়ে কেরাম সালাতুল আউয়াবিন বলেছেন, হাদিসের ভাষা আউয়াবিন বলা হয়েছে দুই নামাজকে, সালাতুল জোহাকে আউয়াবিন বলা হয়েছে এবং মাগরিবের পরের 6 রাকাতকে আউয়াবিন বলা হয়েছে। তো যেহেতু সালাতুল জোহার ভিন্ন নাম রয়েছে, সেই হিসাবে ওলামায়ে কেরাম মাগরিবের 6 রাকাতকেই সালাতুল আউয়াবিন নামে অভিহিত করে থাকেন, এবং আমরাও সালাতুল আউয়াবিন শুধুমাত্র ওই মাগরিবের পরের নামাজকেই জানি, যদিও হাদিসের পরিভাষায় মাগরিবের পরের নামাজকে আউয়াবিন বলা হয়েছে এবং সালাতুল জোহাকেও আউয়াবিন বলা হয়েছে। বুধার সুবিধার্থে আমরা সালাতুল জোহাকে সালাতুল জোহাই বলি বা চেষ্টা নামাজ বলি, আর ওই নামাজকে আমরা সালাতুল আউয়াবিন বলে থাকি। অশেষ ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির, আমরা যাচ্ছি বিরতিতে, আশা করি আমাদের সাথে থাকবেন, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। দারুল উলুম ফরসকার মাদ্রাসা সম্মানিত শায়খুল হাদিস উস্তাদুল উলামা হযরত শায়খ মাওলানা মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। বিরতির পূর্বে হুজুর আলোচনা করতেছিলেন সহি হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এবং নামাজের শেষ বৈঠক কেমন ছিল এবং কী কী দোয়া পড়তে হবে। তো হুজুরকে অনুরোধ করছি ওনার আলোচনা কন্টিনিউ করার জন্য। যেহেতু বিষয়টি নামাজের এবং ইমানের পরেই ইসলামের 5টি পিলারের মধ্যে থেকে অন্যতম আরেকটি হলো সালা, কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালার নামাজের। নবী করিম সাইসাম দুনিয়া থেকে বিদায় মুহূর্তে বারবার উম্মতকে সতর্ক করার জন্য রিমাইন্ড করেছিলেন যে কয়েকটি বিষয়ে, তোর মধ্যে অন্যতম একটি হলো আসসালা আসসালা, হে আমার উম্মত নামাজের প্রতি তোমরা যত্নবান থাকবে, সালা সালা সালা, এই কথা বলতে বলতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এবং আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ হাসি যেটি, এই হাসিটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম বানিয়ে উম্মতেরা কি সুন্দরভাবে নামাজ পড়তেছিলেন, আল্লাহর নবীর জীবনের শেষ হাসি ছিল ওই মান্ডে, ঐতিহাসিক মান্ডে, যে তারিখে রাসূল ইসলাম জুহরের পূর্বক্ষণে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন, ওই দিনের ফজরের টাইমের জামাত দেখে আল্লাহ নবী মুস্কি এসেছিলেন। নবীজি বলতেন কুররাতু আইনি ফিসসালাহ, আমার চকুর শীতল এবং তান্দক এবং আমি আরাম, আমি তৃপ্তি অনুভব করি আমি যখন নামাজে দাঁড়াই। নামাজ আল্লাহর সঙ্গে কথোপকথনের একটি মাধ্যম, জীবনের সকল গুণামাখনের একটা উপায়, এর জন্য আমরা এই বিষয়টিকে বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করতেছিলাম, হাদিসের আলোকে আমরা নামাজ কীভাবে পড়ব। শেষ বৈঠকে আমি বলেছিলাম প্রায় 10 ধরনের দোয়া রয়েছে, কয়েকটি তো আমরা বলেছি, আরও কয়েকটি দোয়ার ক্ষেত্রে আমি যেমন একটি দোয়া আমি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শেষ বৈঠকে আল্লাহ নবী এই দোয়া পড়তে শুনেছেন একজন সাহাবিকে, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইয়া আল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আং তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আয় আল্লাহ, আপনি এক, আপনার কোনো শরীক নাই, আস সামাদ
আপনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার শখ সকলই কোন না কোন কিছুর মুখাপেক্ষী রয়েছে, আপনি একমাত্র আল আহাদুস সামাদ, কারো মুখাপেক্ষী নন, আপনি বেনিয়াজ। আল্লাহ দিলাম ইয়ালি দলাম ইউলাদ, এই পয়েন্টও আপনি অদ্বিতীয়, আপনার ঘর থেকে কেউ পয়দা হয় না, আপনিও আপনার ঘর আপনিও কারো ঘর থেকে পয়দা হন নাই। অতএব আমরা এই কথা বিশ্বাস করি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আপনার সমকক্ষ সমান কেউ হতে পারে না, কেউ হতে পারে না। জাত ও সিফাতের মধ্যে দুনিয়ার কোনো সৃষ্টি আপনার সমান নয়। অতএব হে আল্লাহ, আংতাগফির আলী জাম্বি, হে আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। ইন্নাকা আংতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি গফুর এবং আপনি দয়াল। এই কথার প্রথম টুকরার মধ্যে ইসমে আজম রয়েছে। তো ওই সাহাবিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে শুনে বলেছিলেন, মাশা আল্লাহ, কাদ গুফির লাহু, কাদ গুফির লাহু। আল্লাহ নবী বললেন, আমি বিশ্বাস করি আমার এই উম্মতের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো আপনিও এই দোয়া করতে পারেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে। আরেক সাহাবিকে নবী শুনেছিলেন, উনি শেষ বৈঠকে এই দোয়া পড়তেছেন, কারণ আল্লাহ নবী পারমিশন দিয়েছিলেন, সুম্মা লি তাখাইয়ার মিনাদ দোয়া, একজন উনি সুন্দর পছন্দের দোয়া যেন শেষ বৈঠকে করতে পারে। তারেক সাহাবি এই দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নানু ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে, অন্য বর্ণনা নবী উল্লেখ করেছেন এবং বলেছেন, মাশাআল্লাহ, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক এই বন্দার সকল দোয়া কবুল করেছেন, যার অর্থ হলো, আয় আল্লাহ, আপনার কাছে আমি সওয়াল করতেছি, আমি বিশ্বাস করি সকল প্রশংসার মালিক আপনি, আপনি একক, আপনার কোনো শরিক নাই, আপনি আসমান জমি সৃষ্টি করেছেন এমন একটি ডিজাইনে, দুনিয়ার কারো নতুন ডিজাইনে এই ডিজাইন আর কারো পক্ষে কপি করা সম্ভব নয়, আপনি মর্যাদা এবং সম্মানের অধিকারী, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি সবসময় জীবিত আছেন, থাকেন এবং থাকবেন, কাইয়ুম, সারা পৃথিবীকে কন্ট্রোল আপনিই করে থাকেন, আসআলুকাল জান্নাত, অতএব হে আল্লাহ আপনার কাছে জান্নাতের প্রার্থনা করতেছি, জাহান্নাম থেকে পানা চাইতেছি। নবী করিম সাল্লাম বললেন সাহাবায়ে কারামকে, আতাদরুনা বিমাদা, কালু আল্লাহ রাসূলু আলাম, বললেন হে আমার সাহাবারা, তোমরা কি জানতে পেরেছো আমার এই সাহাবি কী দোয়া করেছেন? সাহাবার রাসূল, আপনি বলুন। নবীজি বললেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি লাকাদ দাআ আল্লাহ বিইসমিহিল আযীম, এই আমার সাহাবি ইসমে আজম, আল্লাহর ইসমে আজম বড় নাম নিয়ে দোয়া করেছে, আর ইসমে আজম নিয়ে দোয়া করলেই আল্লাহ দিদা দুইয়া বিহি আজাব, এই ইসমে আজম দিয়ে দোয়া করার পরে এই দোয়াটা অবশ্যই কবুল হয়ে যায়। ওয়াইজা সুইলা বিহি উতিয়া, এবং কোন আল্লাহ কাছে চাইলে এই দোয়া, এই কথাগুলো বলার পরে আল্লাহ সব চাওয়াকে মঞ্জুর করে নেন। দশ নম্বর সর্বশেষ আরেকটি বর্ণনা মতে নবী করিম সালাম কোনো সময় এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ফিলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আলান্তু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনত, যার অর্থ হলো, আল্লাহ, আল্লাহুম্মা ফিলি মা কদ্দামতু, আল্লাহ আমি অতীতে যা করেছি সকল গুনাহকে মাফ করে দাও, ওয়ামা আখারতু, ভবিষ্যৎ যেগুলো করবো সেগুলো মাফ করে দিও, অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহকে মাফ করে দাও, ওয়ামা আসরারতু ওয়ামা আলান্তু, গোপন এবং প্রকাশ্যে যা গুনাহ করেছি সকল গুনাহ মাফ করে দাও, ওমা আশরাফতু, আমি যা অন্যায় করেছি সকল অন্যায়কে মাফ করে দাও, ওমা আং তালাম বিন্নি, অনেক গুণা আমি করেছি হয়তো আমি ভুলে গেছি কিন্তু তুমি বলো নাই, তোমার জানা মতো যে গুণাগুলো রয়েছে আমি বললেও সে গুণাগুলো আল্লাহ মাফ করে দাও, আং তাল মুকাদ্দিম, আমি বিশ্বাস করি আল্লাহ আপনি যাকে চাও তাকে আপনি মুকাদ্দিম, আপনি চাইলে তাকে আগে বাড়িয়ে দিতে পারো, ও আং তাল মুআখির, আপনি যাকে চাও তাকে পিছনে ফেলে দিতেও পারো, যারা চাও আপনি অগ্রগামী করো, যাকে চাও আপনি পিছনে তাকে ফেলিয়া ফেলে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করি আপনি ছাড়া কোনো মাহবুব নাই। ওই দোয়াগুলোর মধ্যে কোনো একটি দোয়া আপনি পড়তে পারবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেয়ে ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন টান করতেন, চক্ষু থাকত শোল্ডারের দিকে, পিছন থেকে সাহাবায়ে কারাম নবী ইসলামের গাল মুবারকের সফেদি এবং সাদা অংশ দেখতে পাইতেন, হাত্তা নারা, সালাম বলতেন হাত্তা ইউরা বায়াযু খদ্দিল আইমান, আল্লাহ নবী এমনভাবে সালাম ফিরাইতেন যে আমরা পিছন থেকে নবী ইসলামের গাল মুবারকের সফেদি আমরা দেখতে পাইতাম, ওয়ান ইয়েসারহি, তারপরে লেফট দিকে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত্তা ইউরা বায়াযু খদ্দিল আইসার, এবং চক্ষু থাকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোল্ডারের দিকে।
এই পর্যন্তই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত তোমরা লাগাবো না, যদিও কোনো কোনো বর্ণনায় আবু দর শরীফ ওয়া বারাকাতু এসেছে কিন্তু নামাজের ক্ষেত্রে নয়। আজকাল আমরা অনেককে শুনতে পাই ওয়া বারাকাতু এড করে ফেলেন, এটা হলো নর্মাল সালামের ক্ষেত্রে। যেমন আবু দর শরীফের হাদিস রয়েছে, সেখানে একজন আরেকজনকে সালাম করেছেন আসসালামু আলাইকুম, নবীজি বললেন তুমি 10 পেয়েছ। আরেকজন সালাম করেছে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন ওই সালামকারী যেহেতু ওয়া রাহমাতুল্লাহ সঙ্গে করেছে অতএব 10 10 20 নিসাব পাবেন। আরেকজন বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবীজি বললেন সালাসুন। উনি যেহেতু 3টি শব্দের মাধ্যমে সালাম করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, 10 10 10, 3 দশে 30 সব উনি পেয়ে গেলেন। তো স্বাভাবিক আমরা কাউকে সালাম করতে গেলে সেখানে হয়তো ওয়া বারাকাতু আমরা লাগাই, কিন্তু নামাজে সালামের ক্ষেত্রে বিশুদ্ধ রাজগুলো এসেছে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত ওয়া বারাকাতু ছাড়াই। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান জাজা। থ্যাংক ইউ হুজুর, আমাদের সাথে কে আছেন? নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন করুন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম, আমার আজকাল তো দিন বাড়তি নেই, তো 3টা সাড়ে 3টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট হসপিটাল, তো ওইখানে গেলে বাক্কা সময় লাগে, 1 ঘন্টা 1 ঘন্টা মতো লাগি যায়, তারা বাসাও লাগে আর কি। তো মানে মুগরিব রক্ত হয়ে যাবো আপনার 340 পাইব, এর 50 পাইব, তখন নমাজ করে কিন্তু আমি এসার লেগে পড়তাম বা মুনি না ওখানে কোনো অবস্থায় পড়ার বুঝিয়ারে বুঝিয়া পড়তাম নাকি তা করতাম। আর কোনো প্রশ্ন আছে নি? আপনার সাথে জানামানি লাগি ইনশাল্লাহ হসপিটাল এলা মেলা জায়গা আপনি ফাইবা নামাজ পড়া যায়। আমি যতদিন আমি হসপিটাল গেছি হসপিটাল ভিতরে নামাজ জায়গাও আছে, আপনার চাইলে তারা খুঁজলে আপনার সুযোগ দিব। আর যদি মনে করেন যে না আপনার বোন আইতে পারে, আপনি জানতেছেন না কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট, আপনি যেন ওয়েটিং রুমও এক সাইডে গেলে আপনার জানা দিচ্ছেন আমার পরে বাধা দেয় না ইনশাল্লাহ। আমি ফোরসিলা, আমার মনে হয় হসপিটালের ভিতরে তারা জায়গাই আছে। আর যদি আপনি একটা করে দেখেই হোক আপনি ফোরতেছেন ভিতরে ইনো যদি সুযোগ হয়ে পড়লা, আর নয়তো আপনি টাইমলি ইয়ে গিয়ে আপনার দস্তুর মতো হসপিটালের ভিতরে জানামাজ জায়গাই থাকে, ঠিকানো জানামাজই লাগতো না, আলাদা একটা মানে প্রেয়ার রুমই আছে। তো ইনশাল্লাহ এই সমস্ত জিনিসে যদি আমার মনে থাকে আমি নামাজ পড়াই লাগবো, তোমার মনে হয় আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। বইয়া পড়লো বইয়া না, যেহেতু আপনার উজর নাই আপনি বইয়া পড়তে নাই, আপনার স্বাভাবিক আমরা কইছি যদি আপনি যায় নামাজ নেই গি তাহলে ও রুমের কোনা বাড়ি এখান পড়িতেছে পড়তে পারবা, খালি ফরসটা পড়িলা। আর যদি সময় থাকে এনাফ, আমার মনে হয় আপনি হসপিটালের ভিতরে যদি প্রেয়ার রুম যেটা সারা দিকে তা দেখাই দিব, অন্য গিয়ে আপনি পড়তে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে নি দিব যারাই কল করবেন অনুরোধ আপনারা পরবর্তী কলার। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম, টেকনিক্যাল সমস্যা হচ্ছে বোধ হয় আমাদের সঙ্গে। কলার কে আছেন? জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম জি, আপনার প্রশ্ন হই বানি। জি, আমরা যে শপিং সেন্টারে যাই উস্তাদ, তো কোন সময় নামাজ পড়তে হইলে যেমন আমরা চেঞ্জিং রুমে গিয়া বাড়তি দিন তো এখন তো চেঞ্জিং রুমে গিয়া নামাজ পড়ার চেষ্টা করি, যদি চেঞ্জিং রুমে গিয়া নামাজ পড়তে না পারিয়া দরকার আমরা গাড়ির যদি গিয়া নামাজ পড়িলাই, তো এই অবস্থায় কি বইয়া সিটে বইয়া নামাজ পড়া যাইব নি না কিলা চেঞ্জিং রুমে গিয়া নামাজ পড়তাম, বা কোনো শপিং সেন্টারে তো নামাজের কোনো জায়গাও থাকে না, তো কিলা আসতে তো বুঝাইয়া হইবা। আর একটা প্রশ্ন হইল, রমজানের রোজা যদি আমরা কিছু সারা রোজা পরে রাখি, কোনো কারণে যদি রোজাটা ভাঙ্গা পড়ে,
তখন মানে ইফতার কি কফারা কিলা মানে ফরজ রোজাল্লা খাননি না কিলা আমার একটা তো একটু বুঝাই আসে ভাঙ্গা পড়ছে বলতে কোন কারণে ভাঙ্গা পড়ছে বেমারের কারণে না যে মেজে মাসের একটা জ্বর তাই ভাঙ্গা পড়ে আর কি স্বাভাবিক আপনারা মা বোন রোজা রোজা রাখতো নষ্ট জি 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 বাদে রাখা পড়লে কি কোনো কারণে যদি আবার মানে এমএ কোনো অ্যাক্সিডেন্ট বেমার বা কোনো অ্যাক্সিডেন্টে ভাঙ্গা পড়ে তখন একটা খাবার আমরা আনসার দিই ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন নেই জি না জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ প্রথম প্রশ্ন যে শপিং সেন্টারও গেলে অনেক সময় নামাজের টাইম হয়ে যায় বর্তমানে শর্ট দিনে তো আপনি নামাজটা কী করবেন একটা জিনিস দেখেন আমাদের শপিংয়ের চেয়েও নবী করিম ইসলাম জেহাদের মাঠে জেহাদ করা অবস্থায় শত্রুর সঙ্গে তুমুল জেহাদ চলছে যে কোনো টাইমে শত্রুরা হামলা করতে পারে এত কঠিন সময়েও নবী করিম ইসলাম নামাজ বাদ দেন নাই এবার বলুন তো দেখি আমাদের শপিং গেলে এসে কি কঠিন অবস্থা তাহলে তো নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই নামাজ পড়তেই হবে যেভাবে পারি আপনার কাছে ধন্যবাদ সিস্টার যে আপনারা শপিং গেলেও নামাজ পড়বেন কীভাবে এটা নিয়ে চিন্তা বা ভাবনা আছে মানে নামাজ পড়বার জন্য আপনারা সিরিয়াস আছেন ইনশাল্লাহ এই ধরনের যারা নামাজের প্রতি গুরুত্ব যারা আছে আল্লাহ পাক তাদের নামাজের ব্যবস্থা করেই দিবেন যেটা কীভাবে করবেন হয়তো আপনি শপিংয়ের প্ল্যান করার সময়ই আপনি শর্ট দিনে আপনি এমন টাইম বাইরেবেন যাতে আপনার নামাজটা যেন না বিতে না পড়ে যেমন মাগরিব পড়ে আপনি বাইরেলেন তো মারিবের পরে তো মাশাআল্লাহ শপিংয়ের অনেক লম্বা টাইম থাকে আপনি এসে আমাদের এইটা পড়তে পারেন সমস্যা নাই তো আপনি মাগরিব পরে চারটা মারিব পরেই আপনি বের হয়ে যান যেমন আমি গত তারিখে আমি শপিংয়ে আমি গিয়েছিলাম আমার মেয়েদেরকে নিয়ে আমি এইভাবে করেছি তখন গিয়ে এই সমস্যা আসে না এক দুই নম্বর এরপরেও যদি আপনার নমাজের টাইম চলেও আসে তো আপনি চেঞ্জিং রুমে যা বলেছেন আপনি বা যে কোনো জায়গায় যেখানে শরীফ মা বোনরা আপনার সেখানে গিয়ে চেঞ্জিং রুমে গিয়ে যদি আপনার পড়তে চান আলহামদুলিল্লাহ পড়ে নিতে পারবেন যদি তাও সম্ভব না হয় তাহলে গাড়িতে বসে নামাজ পড়লেও তবুও যদি আপনি কোনো ব্যবস্থা করতে না পারেন অন্তপক্ষে গাড়িতে বসে হলেও আপনি নামাজটা পড়ে নিয়েন অন্তপক্ষে আল্লাহকে বলতে পারলেন যে আল্লাহ আমি তো আমার সাহায্যের চেষ্টা করেছি বাট আপনি বা আমি প্রত্যেকে বুঝতেছি যে এই শপিংকে ওজর বানাইয়া গাড়িতে বসে নামাজ পড়ার কারণে হয়তো আল্লাহ পাক খুশি হবেন না কারণ নামাজের দাঁড়ানো এটা ফরজ এই সময় তো মামুলি কারণে আমাদের দাঁড়ানো ফরজটা আমাদের উপর থেকে স্থাকিত হয়ে যায় না এটা না ইমামতে কানামন ভালো হিসাবে মন্দের ভালো হিসাবে হয়তো পড়লাম ওই নামাজটা পরবর্তীতে আবার রিপিট করে নেওয়াটাই ভালো হবে কারণ আমরা অনিয়মে নামাজ পড়েছি বাট এটা হলো সর্বশেষ যদি আমরা কোনো উপায় না থাকে তখন তবুও যেন আমরা নামাজকে যেন আমরা খোদানা দিই আশা করি বুঝতে পেরেছেন কারণ নবী করিম ইসলামের লাইফে কোনো দিন এই ধরনের উদরের কারণে সজাগ থাকা অবস্থায় আল্লাহ নবীর লাইফে কোনো নামাজ মিস করেন নাই মিস করার পারমিশন দেন নাই বলেছেন যেভাবে ফানারে পড়বেন তো আমার মনে হয় এটা মাথায় রাখেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে মানজাদ্দা ওয়াজাদা আরবিতে একটি কথা আছে যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদের চেষ্টার উপর ভিত্তি করে একটি বাঁচার পথ আল্লাহ পাক বের করেই দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় রোজা সম্পর্কে ছিল না তো রমজান শরীফের রোজার ক্ষেত্রে যদি কারো অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন আল্লাহ কোরআনে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার যদি আপনি সফরের কারণে অথবা বেমারের কারণে বা কোনো প্রবলেমের কারণে রোজা রাখতে না পারেন পরবর্তী রোজা রাখতে হবে আপনাকে তো আপনারা মা বোনদের মান্থলি পিরিয়ডের কারণে যে রোজাটা মিস হয়েছে এটাও কিন্তু পরবর্তীতে আপনি রোজা রাখতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওগুলো রাখতেন ফিজিয়া দিতেন না রাখার ক্ষেত্রে আপনি পারলে শাওয়ালে রাখেন জুলকাদা জুলহিজ্জা মুহররম সফর বিলাল রবিসানি জুমাদুল আদা মুদাসানি রজব ইভেন শাবান পর্যন্ত গিয়ে যদি আপনি রাখেন আরেক রমজানের আগ পর্যন্ত তাও হয়ে যাবে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আমার রমজান শরীফের সেই রোজাগুলো আমার অনেক সময় ওই শাবানে গিয়ে আমি কদা রাখতাম কেন ওই টাইমের সুযোগ ছিল একটু ভালো কী সুযোগ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টাইমে খুব বেশি নফল রোজা রাখতেন তো আমি মনে করলাম উনিও রোজা আমি রোজা রেখে নিলাম কারণ দিনের বেলায় নফল রোজা স্বামীর পারমিশন ছাড়া রাখার ইজাজত নাই ইসলামে কারণ স্বামীর হক আপনার নফলের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এর জন্য মায়ের সাথে বলেন আমি আমার ওই খোদা রোজাগুলো সুযোগ ছিল যে রসুলুল্লাহ সাল্লাম দিনের রোজা রাখতেন শাবানে বেশি তো আমি ওই চান্সে আমি আমার ওই খোদা রোজাগুলো রেখে দিতাম এখান থেকে দুইটি মাসটা বোঝা গেল যে রমজান শরীফের ওই খোদা রোজাগুলো যদি লেটও করেন আপনি জায়গা আছে অবশ্য এবং এই খোদাগুলো একসঙ্গে রাখারও প্রয়োজন নাই ইভেন শাবানে যদি আপনি রাখেন তাও জায়গা আছে যদি রমজান চলে আসলো রাখেন নাই আপনার উপর ডিউ থাকবে এরপরও রাখতে হবে কিন্তু বেশি লেট করার কারণে মকরু হবে বাট আমরা যেন আরেক রমজান আসার আগে আগে পুরাতন রোজাগুলো আমরা রাখা শেষ করে ফেলি অনেক সময় মা বোনরা এই কথা দোলা জমা করে রাখেন বৎসরকে বৎসর চলে যায় ওই রোজাগুলোর পরে বুক কপি করেন না এটা উচিত নয় সুন অ্যাজ পসিবল
বা লেট করতে করতে আরেক রমজানের আগে আগে যেন আপনার এই রোজাগুলা রেখে ফেলেন। বাট ফিজ্জা দেওয়ার পারমিশন নাই। ফিজ্জা দেবেন কারা? যাদের রোজা রাখার সামর্থ্য নাই, যেমন এত বেশি বয়স্ক হয়েছে একজন লোক যে ওনার রোজা রাখার কোনো অ্যাবিলিটি নেই এবং ফিউচার অ্যাবিলিটি আসবেও না, বা এত মারাত্মক ধরনের রুগী দুর্বল হয়ে পড়েছেন জীবনে কোনো রোজা রাখতে পারবেন, তার এই শক্তি আসবে না, অথবা তার উপর রোজা ফরজ ছিল মারা গিয়েছেন, এই তিন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যায়। আমরা যারা সামর্থ্য আছে কোনো কারণ রাখতে পারে না, এই পরবর্তী রাখতে পারবো, আমাদের বেলায় হলো ফাইদাতুন মিন আইয়ামিন উখার, পরবর্তীতে যে কোনো এক সুযোগে আমরা রোজা রেখে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ দিতেছি যে আপনি আপনার বাইরে গেলেও নমাজ নিয়ে ফিকির করতেছেন, ওই রোজা নিয়ে ফিকির করতেছেন। এই ফিকির অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে রমজান শরীফের রোজা এবং নামাজ সঠিকভাবে যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। দেখি হুজুর আমাদের সাথে কে আছেন। নেক্সট কল আর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন কোকা। জোরের নামাজ তো 12টা তাই হয় না নি, এখন আর যদি আমি কোনো কারণে কোনো কারণে আমি লেটে নামাজ পড়ি, তে কত সময় পর্যন্ত আমি পড়িতাম পারবো জোহর নামাজ? জি জি জি। আচ্ছা, আর কিতা প্রশ্ন? ইনা ওয়াক্তাও আমার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ হুজুর উত্তর দিয়ে দেন। ক্যালেন্ডার আছে আপনার ঘর? জি ক্যালেন্ডার আছে। আপনার ক্যালেন্ডার আপনার টাইম বুঝেননি, জোহরের বিগিনিং টাইম লেখা আছে। জি জি বুঝি। আপনার সামনের ক্যালেন্ডার থাকে ঝোঁক আছে, চেক করে আছে 12টা না বাকি আগে টাইম শুরু হয়ে যায় কি? আগে উৎস শুরু হয়ে যায়। আর শেষ কটা দেখা যায় ঝোঁক আছে? শেষ তো না, শেষ শেষ আছে। আপনার ক্যালেন্ডার সাইন যদি দেখবা আসরের বিগিনিং। জি আসরের বিগিনিং কত ঝোঁক আছে? দুইটা ছয় না ষাট, দুইটা দশ, দুইটা দশ, সরি ও দুইটা দশ আসর শুরু হয়েছে মানে জোহর শেষ। দুইটা নয় পর্যন্ত শেষ হইলেন তবু ওই দিব কি? বুঝতে পারছেন নি? আপনার ক্যালেন্ডার সম্পর্কে আপনারা প্রশ্ন করেন। ক্যালেন্ডার আছে না? ক্যালেন্ডার দেখো একটা আছে ফজরের বিগিনিং আছে বা সুবে সাদিক আছে, আছে না? আছে না? আচ্ছা আপনার সামনে থাকবো ফজরের বিগিনিং থাকে অথবা সুবে সাদিক থাকে, একটু লেগে ফজরের শুরু এবং সেরি টাইম শেষ, এরপরে থাকে সানরাইজ। সানরাইজ মানে ফজরের টাইম শেষ, সূর্যটা শুরু হয়ে গেছে কি? ও সানরাইজটা কি আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত নমাজ পড়া যায় না? এরপরে 10 থেকে 15 মিনিট পরে আপনি ইশরাক পড়তে পারবা। এরপরে লেখা আছে জওয়াল লেখা থাকে কোনো কোনো ক্যালেন্ডারও, অথবা জোহরের বিগিনিং লেখা থাকে। তো জোহরের বিগিনিং থাকি আগে 10 থেকে 15 মিনিট বা 10 মিনিটও মনে করো এটা থাকে, দুপুরের টাইম নমাজ পড়া যায় না, এর আগ পর্যন্ত 4টা নমাজ ফাইলতে পারবা। আর জোহরের বিগিনিং টাইম থাকি আগে 10 থেকে 15 মিনিট আমি নমাজ পড়তে না খেয়ে এই সময় সূর্য থাকে মাথার উপরে দুপুরের টাইম। জোহরের বিগিনিং টাইম থাকি নিয়া আসরের বিগিনিংয়ের আগ পর্যন্ত জোহরের নমাজ পড়া যায়, আর আসরের বিগিনিং থাকি নিয়া সানসেট সানসেটের আগ পর্যন্ত আসর ফোড়া যায়, তবে আসরটা ওই লগে মকরুই যায় শেষ থেকে। সানসেটটাকে নিয়ে যে সময় দেখা হয় ওই সময়টা কি সানসেটটাকে শুরু করিয়া 10 মিনিট নমাজ ফোড়া যায় না সূর্য ডুবে, এরপরে মাগরিব ওই গেলে গিয়া মাগরিবটাকে নিয়ে তো এশার বিগিনিং আগ পর্যন্ত আপনি মাগরিব পড়তে পারবা, আর এশার বিগিনিংটা কিয়া নিয়া ফজর আগ পর্যন্ত এশা ফোড়া চলবো। আসলে বুঝতে পারছেন যে দেখুন সানসেদা। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথে থাকবেন, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল উলুম ফরসকান মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত মৌলানা শায়েখ মুফতি হাবিবুর রহমান। বিরতির পূর্বে হুজুর নামাজের শেষ বৈঠক নিয়ে আলোচনা করতেছিলেন, হুজুরকে হুজুরের বক্তব্য কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। বিরতির আগে আমাদের একটি কোয়েশ্চেন ছিল নামাজের টাইম টেবল সম্পর্কে, জোহর নামাজ কতক্ষণ পড়তে পারবেন? কোনো কোনো ক্যালেন্ডারে জোহরের বিগিনিংয়ের পরে একটা কলাম আছে আসর, ওয়ান মিসিল আসর বা টু মিসিল আসর,
তো ওয়ান মিছিল আসর যারা মনে করেন যে আর্লি আসর শুরু হয়ে যায় এক মিছিলের পরে, এক মিছিলের অর্থ হলো একটা স্টিক যদি আপনি মাটির মধ্যে গাড়িয়ে রাখলেন, দুপুরের টাইমে সূর্যের আলোটা যে সময় সূর্যের মাথার উপরে চলে গেল তখন তার ছায়াটা একদম ছোট হয়ে আসে, ওই ছায়ার বাদ দিয়া যখন ওই স্টিকটার ছায়াটা যে সময় সূর্যটা পশ্চিম আকাশে চলে গেল ডিক্লাইন হয়ে গেল তো ধীরে ধীরে ছায়াটা এদিকে বাড়তে থাকে, তো বাড়ার সময় ওই স্টিকের সমান এক বাড়ি পর্যন্ত এক মিছিল বলে, যে সময় ছায়াটা লম্বা হতে হতে ডাবল হয়ে যায় ওই তাকে দুই মিছিল বলে। তো কোনো কোনো আদেশ থেকে আসরের নামাজ আর্লি শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও আবার কিছু আদেশ থেকে মনে হয় আসরের নামাজ একটু লেটে শুরু হয়, জোহর প্রায় দুই মিছিল পর্যন্ত থাকে। এর উপর ভিত্তি করে ওলামায়ে কেরামের কিছু মতানক্য রয়েছে। অনেক ওলামায়ে কেরাম বা মেজরিটি ওলামায়ে কেরাম মতে জোহর মাত্র এক মিছিল পর্যন্ত থাকে, এক মিছিলের পরেই আসর শুরু হয়ে যায়। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম মতে দুই মিছিল পর্যন্ত জোহর থাকে। যদি আমরা এই কথাটা আমরা মাথায় রাখি তাহলে জোহরের টাইম মোটামুটি অনেক লম্বা হয় আর এরপরে আসর শুরু হয়। তো আপনি কোনটি করবেন, আমাদের সেফ কোনটি? তো আমরা অবশ্যই চেষ্টা করব জোহরের নামাজটা যেন আমরা এক মিছিলের পূর্বে যেন আমরা সেরে ফেলি, ঠিক আছে, আর আসরের নামাজটা যেন আমরা দুই মিছিলের পরে যেন আমরা পড়ি, আর এক মিছিল থেকে দুই মিছিল পর্যন্ত মধ্যবর্তী যে কিছু সময় যেটা ওই সময় যেন আমরা জোরও পড়লাম না আসরও পড়লাম না, ঠিক আছে। হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো কারণ হয় যে ওই টাইমে আমার কোনো বিশেষ রিজনে আমার জোহর পড়তে হইতেছে, ইভেন কোনো সময় আমার আসর পড়তে হইতেছে, তো ওই সময় ওই টাইমটা জোহর অথবা আসরের জন্য আমরা করলেও জায়েজ হবে। মনে করেন আপনি ওই যে একটু আগে বললেন কারো অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে আপনি অ্যাপয়েন্টমেন্টে চলে যাবেন, অন যদি আপনি অ্যাটলিস্ট কমপক্ষে আপনি চেক করে দেখলেন এক মিছিল আসর হিসাবে আসরের টাইম শুরু হয়ে গিয়েছে, আপনার নামাজও তো আপনি রাস্তায় পড়তেই পারবেন না, আপনার মিস হয়ে যাবে, এমন তো অবস্থা আপনি যে আসর পড়ে বেরোয় যান ইনশাআল্লাহ জায়েজ হবে। অথবা আপনি তো বাইরে ছিলেন জোর পড়তে পারেন নাই, ঘরে আসিয়ে দেখলেন এখন পর্যন্ত দুই নম্বর দুই মিছিল শুরু হয় নাই, আপনি এটা মানে জোর পড়ে নেন তাও পড়ে নিতে পারবেন। বাট এমনি স্বাভাবিক অবস্থায় এক মিছিল আগে জোর শেষ করে ফেললেন আর আসর পড়বেন দুই মিছিলের পরে, থেকে সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দেখি হুজুর আমাদের সাথে কে আছেন, কলার আসসালামু আলাইকুম। সালাম, আমি কি শেখের সাথে কথা বলতে পারি? জি বলুন বলুন। তাইয়ামুমের ব্যাপারে, তাইয়ামুমের ব্যাপারে জি আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি লাইভ টিভিতে চলে আসতেন। জি না, ওই তো তাইয়ামুমের ব্যাপারে একটু আমি আলাপ করতে চাই। জি বলুন বলুন। তাইয়ামুম ওইটা নিয়মটা কি? আচ্ছা, তাইয়ামুমের নিয়ম তো আমি যতটুকু জানি, অসুস্থ হইলে যদি না পারে উজু করতে তাহলে তাইয়ামুম করে, ঠিক আছে। জি আচ্ছা, তারপর একটা কথা, যেমন ধরেন ঈশার নামাজ, ঈশার নামাজের সাথে তো বেতারের নামাজ আছে, তখন কি ওই একবার তাইয়ামুম করলেই চলবে নাকি আবার ওই বেতারের আগে আবার তাইয়ামুম করতে হবে? আচ্ছা বুঝতে পারছি, ওই এক তাইয়ামুমই চলবে আমি বলতেছি ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন বলে ফেলুন, আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি তাইয়ামুম সম্পর্কে আপনি জানতে চাইছেন? জি আমি বলছি ইনশাআল্লাহ, শুনুন। নাম্বার ওয়ান, তাইয়ামুম এটাও ড্রাই অ্যাবলুশন, অর্থাৎ এটাই অদূর মতো, যদি কোনো কারণে পানি না থাকে অথবা পানি থাকা অবস্থায় আপনি শারীরিক অসুস্থতার কারণে আপনি পানি ব্যবহার করতে পারতেছেন না, অথবা পানি এত শর্ট আপনি ইউজ করলে হয়তো পরে পান করতে পারবেন না, মানে যে কোনো কারণে হয়তো আপনার পানি অ্যাভেলেবল না বা পানি বল তাহলেও আপনি ইউজ করতে পারতেছেন না, এই উভয় অবস্থায় আপনি তাইমুম করতে পারবেন। এই তাইমুম যেভাবে অদূর বদল করা যায়, গোসলের পরিবর্তে ফরজ গোসলের পরিবর্তে যদি একজন এরকম হন যে পানি নাই, ফরজ গোসল নামাজ চলে যাচ্ছে, অথবা অথবা এত অসুস্থ যখন যদি উনি গোসল করেন তে হয়তো উনি প্রাণে বেঁচে থাকবেন না, বা প্রচণ্ড ঠান্ডা এবং উনি শিওর উনি শারীরিক দুর্বলতার কারণে এই অবস্থায় ঠান্ডা পানি গোসল করলে উনি হয়তো মারা যেতে পারেন বা হয়তো মারাত্মক কোনো রোগ সৃষ্টি হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে, এবং এই রিস্কটা শিওর অথবা মোস্ট লাইকলি খুব বেশি আশঙ্কা, তো ওই অবস্থায় ফরজ গোসলের পরিবর্তে তৈম করা যায়। স্বাভাবিক ঠান্ডার কারণে কিন্তু তৈম করা যায় না, কিন্তু আবার মনে রাখবেন বহার শিবে এই ব্যাপারে একটি মোনাজার রয়েছে আবু মুসা আশআরি এবং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মধ্যকার। তাইমু কীভাবে করবেন? তিনটে জিনিস আপনার নিয়ত করতে হবে যে আমি তৈমু করতেছি অজু অথবা গোসলের পরিবর্তে, মাথায় থাকতে হবে। দুই নম্বর, পাক মাটি বা মাটি জাতীয় কোনো জিনিস, পাথর বা ইট বা চুনা, এগুলো আপনি টাচ করবেন, টাচ করে হাতটাকে জারিয়া
প্রথমে পুরা মুখটা অযু যতটুকু জায়গা আমরা দই পুরা মুখটা আপনি মাসা করবেন। আবার পাক মাটির মধ্যে আপনি হাত মেরে টাচ করে আপনি পয়লা ডান হাত কনুই পর্যন্ত পুরা মাসা করবেন, ঠিক আছে? গড়ি থাকলে গড়ি খুলে নেবেন, খুলিয়ে এবার মাসা করবেন। এই পুরো হয়ে গেল, তিন কাজ হয়ে গেছে। এবার এই তাইমম দিয়ে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এক ওয়াক্তের নামাজ, একাধিক ওয়াক্তের নামাজ, তিলাওয়াত, ইভেন আপনি যে বললেন এশার নামাজ পড়লেন, তারপরে বিতরণ কি আলকা তিম লাগবে না? লাগবে না, অদূর সমান পাওয়ার, এটাই মেজরিটি উলামা একরামদের কথা। তবে আমার শাফি সাহেব ভিন্ন মত রয়েছে, উনি বলতেছেন আপনি যে কাজ জন্য তিম করেছেন ওই কাজ পড়ার সঙ্গে সঙ্গে এই তিমের পাওয়ার শেষ, আরেকটি কাজ করতে হলে আপনাকে নতুন আবার তিম করতে হবে। যেমন আপনি তৈমুকার নামাজ পড়েছেন, তোয়াফ করবেন, তোয়াফের জন্য আবার আলগা আপনাকে তৈম করতে হবে। আপনি তিলাওয়াত করবেন, আরেকটি তৈম করতে হবে। এই ওয়াক্তের কাছে নতুন ওয়াক্ত ঢুকছে, আপনি আরেকটি তৈম করতে হবে। এবং তৈমুম করে আপনি ইমামতি করতে পারবেন না। এটা হলো ইমাম শাফি সাহেবের অপিনিয়ন, বাট বাকি সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে ডিসএগ্রি। ওনারা বলতেছেন অজুর সমান পাওয়ার তৈমুমের। অতএব এক অজু দিয়ে যেভাবে একাধিক নামাজ পড়া যায়, এক অজু দিয়ে যেভাবে একাধিক কাজ করা যায়, ঠিক তেমনি ভাবে একই তাইমম দিয়ে একাধিক নামাজও পড়তে পারবেন, একাধিক কাজও করতে পারবেন। সমান ইমাম তাইমম করে উনি ইমামতি করতে পারবেন এমন মুসল্লিদের যারা অজু করেছেন, ঠিক আছে? অতএব আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এসার পরে বিতিরের জন্য আলাদা তাইমম করতে হবে না, ওই তাইমমের মাধ্যমেই আপনি বিতিরও পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাত। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হলো, আমি ট্রেনে যাওয়ার সময় একদিন, মানুষ তো কুকুর নিয়ে চলাফেরা করে, ওই কুকুর যদি কাপড়ের সংস্পর্শে চলে আসে তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের সঙ্গে আপনার কাপড় লাগছে শুধু, তাই? হ্যাঁ, মানুষ তো যে খুলে নিয়েও কুকুর নিয়ে যায়, তো ওই কুকুর অনেক সময় মুখ দিয়ে দেয় বা চলে আসে কাপড়ের সাথে, অনেক সময় সংস্পর্শে চলে আসে। আপনি অফিসে গেলেন যে এই এই কাপড় দিয়ে কি নামাজ পড়া যাবে? ধন্যবাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনার প্রশ্ন খুবই ক্লিয়ার। ট্রেনে চলতে গেলে পাবলিক সার্ভিসে অনেক সময় অনেক লোক তাদের ডগ নিয়ে উঠে, এবং কুকুর অনেক সময় কাপড়ের মধ্যে মুখ দিয়ে দেয়, বা কুকুর হয়তো তার গাটা আপনার কাপড়ের সঙ্গে লেগে গেল। এমন তো অবস্থায় যে কুকুরের সঙ্গে আপনার পরিহিত যে কাপড়টা টাচ করেছে ওই কাপড় পরিধান করে আপনি কি নামাজ পড়তে পারবেন? এই হলো আপনার প্রশ্ন। দেখেন, কুকুরের স্লাইবা অর্থাৎ মুখের তুতু এটা নাপাক। যদি কুকুর আপনার কাপড়ের মধ্যে তার মুখ দিয়ে সে লিক করে নেয়, তার জিব্বা দিয়ে চেটে নেয় এবং তার মুখের স্লাইবা লাগে, তো ওই জায়গাটা নাপাক হয়ে গেছে, ওই জায়গা আপনাকে দৌত করে নামাজ পড়তে হবে। আর যদি কুকুরের রুমের সাথে তার বডির সঙ্গে আপনার কাপড় লাগছে আর তার গাটা শুকনো আছে, গা বিজা নয়, তাহলে কোনো সমস্যা নাই, আপনার নামাজ হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, তার কাছে বিজা হয় তাহলে ভিন্ন কথা, আপনার হয়তো বিজা গাটা দ্রুত করতে হবে। নতুবা আপনার গা যদি শুকনো থাকে তাহলে ইনশাল্লাহ এই কুকুরের সঙ্গে লাগলেও এই কাপড়টা আপনার ধুইতে হবে না, কারণ শুকনো কুকুরের গায়ের লোম থেকে আপনার কাপড়ে তো কিছু লাগে নাই। তো মনে রাখতে হবে কুকুরের স্লাইবা বা থুতু মুখ থেকে যে পানি যেটা বাইরে এটা কিন্তু নাপাক। কেন? নবী করিম ইসলাম একটি হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইজা ওয়ালাগাল কলবু ফি এনায়া হাদিকুম, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয়, লিক করে ফেলে, ছাটে ফেলে, ফল ইয়াবসিল হু সাবা আমার রাহাতিন, তখন ওই প্লেটকে বা ওই বর্তনকে, ওই বেসলকে, ওই পাত্রকে সাতবার দৌত করতে হয়, এবং শুরুতে একবার মাটি দিয়ে গোসাইতে হয়। কেন? ওই কুকুরের এর মধ্যে একটি জার্ম আছে, ওই জার্মটাকে মারার জন্য, কিল করার জন্য, ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য। যদিও তিনবার দিলে পাক হয়ে যায়, কারণ কুকুরের টয়লেট এবং পেশাব লাগলেও তিনবার দিলে পাক হয়ে যায়। সেখানে তার স্লাইবার মাধ্যমে যে পাত্রতে তার মুখ লাগছে, লিক করেছে, ওই পাত্রটাকেও, ওই বাসনটাকেও, ওই প্লেট এবং বর্তনটাকে, বোলটাকেও তিনবার দিলে পাক হয়ে যাওয়ার কথা একটি হাদিস রয়েছে তিনবার কথা, বাট যার যে সাতবার কথা এসেছে, অনেক উলামা এটাকে মোস্তাহাব মনে করেন। মাটি দিয়ে গোসানো যাবে মোস্তাহাব, সাতবার দ্রুত করা মোস্তাহাব। আর এটা হয়তো এই কারণেই, ওই আসহাবে কহফ, সাত নজওয়ানের সাথে একটা কুকুর ছিল, যে কুকুরের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, ওয়া কলবুহু বাসিতুন
জিরাইহি বিল ওয়াসির, সাতজনের সংস্রবে থাকার কারণে একটা কুকুর তার অবস্থা পরিবর্তন হয়ে গেল, তো আপনিও সাতবার দিলে হয়তো এটা পাক হয়ে যাবে, অথবা এই সাতবার দেওয়ার মাধ্যমে তার একটা যে জার্ম রয়েছে ওই জার্মটা নষ্ট হয়। একজন জার্মানি ডাক্তার ইয়ারসের ভিত্তি করে রিচার্জ করে উনি ইসলাম কবুল করেছিলেন, কিতাবে পাওয়া যায়। এবং মাটি দিয়ে কষানো, কারণ আজও কুকুরের যদি কোনো ক্রেজি বা কোনো পাগল কুকুর কামড় মেরায়, যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় ওই ইঞ্জেকশনের মধ্যে একটু যারা ইংরেজির মধ্যে একটা মাটিও মিলানো হয়, কারণ ওই মাটি কিন্তু ওই জার্মকে ধ্বংস করার জন্য অত্যন্ত সহায়ক। একজন রাসূল ইসলাম বলেছেন যে কোনো বাসনে, কোনো বউলে, কোনো পাত্রে, কোনো ভেসলের মধ্যে যদি কুত্তা মুখ দিয়ে দেয় তাহলে ওইটাকে সাতবার দৌত করতে হয় এবং শুরুতে একবার মাটি দিয়ে বসাইতেও হয়। তো সেই হিসাবে আপনার কাপড়ে যদি তার স্লেইবা লাগে, তুতু লাগে, তাহলে অবশ্যই কাপড় নাপাক হয়ে যাবে, ওই কাপড়ে দ্রুত করতে হবে। বাকি এমনি রুম টুম লাগলে গিয়ে হয় মানে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে এরপর সতর্কতা খুবই ভালো, কারণ এই দেশে আমরা যেখানে আসি, যেহেতু ভিন্ন ধর্মের ভিন্ন মাল্টিকালচারাল পিপুল আছে, তারাও পাবলিক সার্ভিস এগুলো নিয়ে উঠে যায়, আমরাও আমাদের সতর্কতার খুবই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা। জি হুজুর, আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে অনেক অনেক সময় দেখা যায় যে অনেকে যেই জুতা পরিধান করতেছে সেই জুতা সহই নামাজ পড়তেছে, এটা কতটুকু সঠিক? প্রথমত জুতা যদি এমন হয় যে এটা দিয়ে রুকু সজ্জা দিতে কোনো সমস্যা হয় না এবং জুতা পাক হয়, জুতা পরিধান করে নামাজ পড়া যায়। রাসূল ইসলাম সাল্লা ফিন্নাহাল অনেক সময় জুতা পরিধান করে নামাজ পড়েছেন, কিন্তু জুতা যদি এমন স্টাইলের হয়, আমাদের যে বর্তমান যে জুতা যেগুলো, এগুলো দিয়ে পুরা সুন্নত তরিকা মতো না সজ্জাও দেওয়া যাবে না খায়দার মধ্যে বসাও যাবে, তো এই কারণে তো আপনি জুতা পরিধান করতে পারবেন না। যেটা এরকম হয় যে আপনি কমফোর্টেবলি সজ্জা দিতে পারতেছেন, রুকু সজ্জা দিতে পারতেছেন, কায়দাতে বসতেও পারতেছেন, তখন জুতা ফাঁক হলে এটা পরিধান করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু কিন্তু মসজিদে বা ফ্লোর যেখানে মোজাইক রয়েছে সেখানে আপনি জুতা নিয়ে ঢুকাতা তো খেলাফে আদব বা ময়লা নিয়ে যাওয়া এটা তো হয় না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাখলান আলাইক, সেই সময় মসজিদে গিয়ে নামাজ পড়লে সেখানে জুতা খুলে নামাজ পড়াই সেটাই উত্তম। আল্লাহ নবী পড়েছেন জায়েজ বুঝানোর জন্য, এটা সুন্নত নয়। কিন্তু জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ। দেখি আমাদের সাথে কে আছেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আমি কোন সময় আপনার বিতিন নামাজটা রাখি দিই পরে পড়তাম, পরে ফজরের কতক্ষণ আর পর্যন্ত পড়তাম পারবো? জি ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন। আর আমার সেজদার ব্যাপারে একটু কনফিউজ, সেজদাটা যদি প্র্যাকটিক্যালি হুজুরে দেখাইয়া দিই, আমরা মহিলা বা পুরুষ খিলা পড়তাম, খোফান উজুর পরেও দেখি ব্লিড, আর আমি একদিন নতুন উজু করতাম না ফুসি লাইতাম, প্রথম প্রশ্ন। আপনি অনেক সময় বিতির নামাজ শেষ রাতে পড়েন এবং নবীজিও বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, যাদের সুযোগ রয়েছে শেষ রাতে ওঠার নিশ্চিত নিশ্চয়তা রয়েছে তাদের জন্য অবশ্যই উত্তম, ওনারা যেন বিতির নামাজ শেষেই পড়েন। হ্যাঁ, যদি আপনি শেষ রাতে ওঠার নিশ্চয়তা না থাকে তাহলে প্রথম রাতে বিতির পড়েই বেড়ে দেওয়া ভালো, কারণটা ওয়াজিব। এর জন্য বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু আওসানি খলিলি বিসালাসিন, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি জিনিসের ওসিয়ত করেছেন, আমাকে অ্যাডভাইস দিয়েছেন। আন আনামা আলা উইত্রিন, আমি যেন বিতির পড়ে যেন আমি তারপরে আমি 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 ঘুমাতে যেন যাই, এবং প্রত্যেক মাসে যেন আমি তিনটি রোজা রাখি, আইয়ামে বিশ, তেরো, চোদ্দ এবং পনেরো, এবং আমি সালাতুল জুহার নামাজ যেন আমি পড়ি। এই তিনটি ওসিয়ত করেছেন নবী সাল্লাম আবু হুরায়রাকে। আপনার বেলায় যেহেতু আপনি শেষে উঠেন তো শেষ নামাজ আপনি বিতির পড়াই ভালো। আর আপনার প্রশ্ন হলো ফজরের কতক্ষণ আগ্রহ পড়তে পারবেন, ওই ক্যালেন্ডারের কথা আমি আবার চলে যাই। ক্যালেন্ডার দেখবেন ফজরের বিগিনিং টাইম যেটি হলো সেহরির শেষ টাইম, আর ওই সেহরির শেষ টাইম মানেই বিতিরের শেষ টাইম। ফজরের টাইম শুরু হওয়া মানেই আপনার এশার টাইম শেষ, বিতির টাইম শেষ, এর আগেই আপনাকে পড়তে হবে। ধরেন ফজর যদি 6:05 6:05 একদম আমি জানতেছি না, 6:05 ফজরের বিগিনিং টাইম, ঠিক আছে, তাহলে 6:04 যদি আপনি বিতির শেষ করে ফেলেন তবু আপনার হয়ে যাবে। 6:05 বা এর পরে যেন আপনার বিতির যেন শেষ না হয়, এর আগে যেন শেষ করে ফেলেন, মানে
সেহরির টাইম শেষ, বিটির টাইম শেষ। যতক্ষণ সেহরি খাওয়া যাবে ততক্ষণ বিটিরও পড়া যাবে। ফজরের টাইম শুরু মানে বিটির আর পড়া যাবে না। ফজরের টাইম শুরুর 1 মিনিট আগে যদি আপনি বিটি শেষ করে ফেলেন তবু আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ফজর তাহাজ্জুদ বা বিটি শেষ করতেন ফজরের 10-15 মিনিট আগে। কয় মিনিট আগে? 10-15 মিনিট আগে। বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি শেষ করার পরে ফজরের জামাত শুরু করতে 50 আয়াত পড়ার পরিমাণ সময় থাকতো। কত আয়াত? 50 আয়াত। 50 আয়াত পড়তে 7 থেকে 10 মিনিট লাগবে। তো 7 থেকে 10 মিনিট আগে শেষ করা ভালো, বাট এরপরে যদি 1 মিনিট আগে আপনি শেষ করেন তাও হবে ইনশাল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন হলো সেজদা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমির তুয়ানাস জুদালা সাবাতা আজমিন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি সেজদা দেবো 60টি হাড্ডি মাটিতে লাগতে হবে, দুই পা, দুই হাঁটু, দুই হাত, কপাল, নাকও লাগতে হবে, নাকও লাগাতে হবে। রাসূল ইসলাম নাক লাগাই সেজদা দিয়েছেন। একটা জিনিস, আমরা কিন্তু হাতটা হাতের গাতা মাটির মধ্যে রাখব, কিন্তু কোন পর্যন্ত এই জায়গাটা আমরা ফ্লোর থেকে উপরে রাখব, হাতের এই বাদুটা বডি থেকে ফাঁক রাখবো, রাসূল বকল দেখা দিয়েছে, এটা পুরুষের ক্ষেত্রে। এবং মহিলার ক্ষেত্রে হলো আপনারা বডির সঙ্গে চেপে রাখবেন, ফ্লোরের নিচের সঙ্গে যতক্ষণ নিচের লামাই রাখতে পারেন লামাই রাখবেন। নবীজি বলেছেন জুম্মা বাদাল্লাহ মাইলা বাউদ্দিন, আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন তোমরা সজ্জার মধ্যে পুরুষের মতো নও, তোমরা কিন্তু সজ্জা দেওয়ার সময় অবশ্যই জুম্মা বাদাল্লাহ মাইলা বাউদ্দিন বডির একটা অংশ লাগিয়ে রাখবে এবং জমিনের সঙ্গে চেপে রাখবে, যতটুকু সম্ভব নিচে দাবিয়ে রাখার চেষ্টা করবে, কোমর বেশি উপরে না রেখে যতটুকু পারা যায় নিচে নামায় রাখার চেষ্টা করবে। কে বলেছেন? নবী করিম ইসলাম। এবং এর উপর ভিত্তি করে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল আমলও তাই ছিল। হযরত ইবনে ওমর, হযরত ইবনে আব্বাস, হযরত জাবির সহ অনেক সাহাবায়ে কেরাম তাদের মহিলাদেরকে এভাবেই নামাজ পড়ানোর কথা বলতেন। এবং ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, ইমাম আবু হানিফা সহ বড় বড় উলামায়ে কেরাম যারা হাদিসের আলোকে ফেকা এবং ফেকার প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন তারাও এইভাবে নামাজ পড়ার কথা বলেছেন। ঠিক আছে, তো এটাই হলো উত্তম। এবং মুসলিম হাদিসে পরিষ্কার এসেছে ওলাই আফতার ইসুর রজুলু, একজন পুরুষের জন্য হলো উনি যেন হাটটা না বিছানে, কারণ আর রজুল পরিষ্কার মেনশন রয়েছে। তাহলে যে সমস্ত বিষয়ে পুরুষের কথা আলোক রয়েছে, মহিলার আলোক রয়েছে, সেখানে মহিলারা মহিলা তো পড়বেন, আর যে সমস্ত বিষয়ে পুরুষ মহিলার আলোক বর্ণনা আসে নাই সেখানে পুরুষ মহিলার নামাজ প্রায় সমান। 90% মাসাইলের মধ্যে পুরুষ মহিলার নামাজ সমান হলেও 10% মাসাইলের মধ্যে পুরুষ মহিলার নামাজের মধ্যে কিছু ব্যবধান রয়েছে, এটা মানতে হবে, না মানে কোনো উপায় নাই। এই দুনিয়াতে যখন এসেছিলেন আকিকার ক্ষেত্রেও ডিফারেন্ট, একজন পুরুষের একটা ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা, আবার যাওয়ার সময়ও দুনিয়া থেকে কাফনের ক্ষেত্রেও পুরুষের জন্য 3 কাফন, মহিলার জন্য 5 কাফন ব্যবধান। হজের মধ্যেও প্রায় 70টি মাসের মধ্যে পুরুষ মহিলার ব্যবধান রয়েছে, এটা মানতে হবে। এবার আসুন দোয়া, আপনার নাকের রক্তের ক্ষেত্রে এই রক্ত যদি সামান্য হয়, সামান্য ফ্লো হয় না, তো ইনশাল্লাহ আপনাকে বরাদ্দ করতে হবে না। আমি মনে করি হয়তো নাক আপনি যদি দাঁড়ান একটু রক্ত দেখেছেন, এটা যদি মানে বের হয়ে বেসে না যায় আপনার উদ্যোগ ভাঙবে না, আপনাকে পুনরুদ্ধ করতে হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান জাজা। জাজাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক Q&A প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমাদের সাথে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন, দারুল উলুম ফরসকরা মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুম। হুজুরকে আজকের প্রোগ্রাম থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং দুস্তা ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রোগ্রাম যেন কবুল করেন, আজ সচিলা যেন আল্লাহ বানান, আমিন রাব্বাল আলামিন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রতি রবিবার থেকে বুধবার পর্যন্ত রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আপনাকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।